আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রোকসানা মিম। তীব্র লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল 9টার দিকে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় আলাইপুর থেকে মিছিল বের হয়ে হাফ রাস্তা এলাকায় বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। পরে স্মারকলিপি প্রদান করে তারা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী, দেওয়ান শাহীন। বক্তারা বলেন, সরকারের দুর্নীতির কারণে দেশে অসহনীয় লোডশেডিং দেখা দিয়েছে। চট্টগ্রামের হাটহাজারিতে অপহরণ ও ধর্ষণ মামলায় পলাতক আসামি আব্দুল করিমকে দীর্ঘ 19 বছর পর গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার ভোরে হাটহাজারি থানার চেয়ারম্যান ঘাটা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব সাতের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল আফসার জানান, নির্যাতিতা স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল। স্কুলে যাওয়া আসার পথে আসামি করিম তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। 2004 সালে 26 অক্টোবর স্কুলে যাওয়ার পথে আসামি করিম ও কয়েকজন সহযোগী শিক্ষার্থীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে। পরে ধর্ষক করিম পালিয়ে যায়। গ্রেফতার এড়াতে করিম 19 বছর আত্মগোপনে ছিল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।